শেষ টি টোয়েন্টি ম্যাচে অবশ্যই ভারতীয় দলে হতে চলেছে বড় পরিবর্তন, বিকজ আপনারা যদি দেখেন তো ভারতীয় দলের শুরুটা ঠিকঠাক হচ্ছে না, এবং 100 রান তারা করতে গেলে অবশ্যই ভাই পিচ অনেক খারাপ, কিন্তু তবুও একটু ওপেনার দিয়ে ভালো শুরু দরকার ছিল। তো ভারতীয় দলের শেষ ম্যাচ জেতার জন্য অবশ্যই পরিবর্তন হবে, তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ওপেনার শুভমান গিলকে ট্রাই করেছে, আমার তো মনে হচ্ছে পৃথ্বী শোকে ট্রাই করতে পারে, আর তার কারণ টি টোয়েন্টিতে বেস্ট ওপেনার পৃথ্বী শো মানা হয়। শুভমান গিল অবশ্যই টি টোয়েন্টিতে খেলেছে কিন্তু অতটা ভালো পারফরমেন্স পায়নি তার থেকে এখনও, ও তো এই কারণে হয়তো শেষ ম্যাচে পৃথ্বী শোকে সুযোগ দিতে চলছে। আর তারপরবর্তী যে আরেকটি পরিবর্তন হবে, আপনারা শেষ ম্যাচে অনেক স্পিনার দেখেছেন কিন্তু পরবর্তী ম্যাচে এত স্পিনার থাকছেন না, তো এইসব নিয়েই তো পরিবর্তন হতে চলেছে। আমার মনে হচ্ছে কে বাদ যাবে, চাহাল বাদ যেতে পারে, বিকজ কুলদীপ এখন কথাই ওঠে না ভাই, কথাই ওঠে না, বিকজ ভাই খুব ভালো বল করছে, এইটাই হলো কারণ। তো আজ এই ভিডিও এটুকু, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।